ফাঁডি অঞ্চলের যুবক মারণাত্মক আক্রমণ মাঙ্গা থানা কুমড়া জয়পুর ফাঁডি অঞ্চলের ঘটিছে অভাবনীয় ঘটনা শমশেরপুর পঞ্চায়েতর ভোলদাসপুর গাঁর লক্ষ্মীধর দাসক সেই গ্রামের বিশ্ব নামক জন যুবক খণ্ডে আতর্কিত ভাবে আক্রমণ করা সূচনা মিছে গুরুতর অবস্থায় লক্ষ্মীধর প্রথমে মাঙ্গা সরকারি হসপিটালে ভর্তি করা তবে সেঠার লক্ষ্মীধর কটক এসিবি কু স্থানান্তরিত করা এক প্রেমজনিত ঘটনা কেন্দ্র করে উভয় পরিবার মধ্যে পূর্বর বিবাদ লাগি রয়েছে চর্চা হচ্ছে যা কি এই গণ্ডগোলর মুখ্য কারণ বলে লক্ষ্মীধর পরিবার অভিযোগ করছেন আজ কোণে লক্ষ্মীধর পরিবার এবং বিশ্রান্ত পরিবার ভিতরে বচসা হয়েছিল এতে উৎক্ষিপ্ত হয়ে বিশ্রান্ত এক খণ্ডা ধরি লক্ষ্মীধর আক্রমণ করেছিল তবে ফাঁডি এপর্যন্ত কোণী লিখিত অভিযোগ হয়ে ফাঁডি অধিকারী জগন্নাথ পাণিগ্রাহী সূচনা দিয়েছেন এতলা পরে দোষী বিরুদ্ধে কার্যানুষ্ঠান হব বলে পুলিশ কহিছে। মাহাগর দিবাকর রতঙ্ক রিপোর্ট ওমকার টিভি।